বকেয়া ডিএর দাবিতে আন্দোলনে তোলপাড় ধর্মতলা চত্বর। বকেয়া ডিএ নিয়ে কিন্তু তীব্র থেকে তীব্রতর আন্দোলন চালিয়ে যাচ্ছেন সরকারি কর্মচারীদের 33টি সংগঠনের সংগ্রামী যৌথ মঞ্চ। একের পর এক কর্মসূচি যেমন ঘোষণা করা হচ্ছে, গতকাল কর্মবিরতির ডাক দেওয়া হয়েছিল, সেই কর্মবিরতিতে কিন্তু একেবারে নাজেহাল করে ছেড়েছে রাজ্য সরকারকে। নাবিশ্বাস উঠেছে নবান্নের একদিনের কর্মবিরতিতে। এবার কিন্তু আরও কড়া পদক্ষেপের পথে সংগ্রামী যৌথ মঞ্চ। এমনিতেই কিন্তু হুঁশিয়ারি দিয়ে রেখেছিল পঞ্চায়েত ভোটে কাজ করবে না সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা যদি না বকেয়া ডিএর দাবি মেনে নেয় রাজ্য সরকার। আর এবার কিন্তু সরাসরি সেই পথেই হাঁটতে চলেছে সংগ্রামী যৌথ মঞ্চ, এমনই কিন্তু খবর উঠে আসছে। এবার কড়া স্টেপ সংগ্রামী যৌথ মঞ্চের, পঞ্চায়েত ভোটে কাজ করব না ডিএর দাবিতে আন্দোলনকারীরা চিঠি দিচ্ছে নির্বাচন কমিশনে। আগেই হুঁশিয়ারি দিয়েছিল সংগ্রামী যৌথ মঞ্চ, মর্গ ভাতাবার ডিএ না পেলে পঞ্চায়েত ভোটে কাজ করবে না বলে সোচ্চার হয়েছিল তারা। এবার সেই হুঁশিয়ারি কি সত্যি করার দাবিতে পদক্ষেপ তাদের। পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে জাতীয় নির্বাচন কমিশন ও রাজ্য নির্বাচন কমিশনকে চিঠি দিতে চলেছে তারা। মঙ্গলবারই এই চিঠি দেবে বলে জানিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা। তারা জানিয়েছেন তাদের দাবি না মানা হলে পঞ্চায়েত নির্বাচনে কোনো কাজে অংশগ্রহণ করবেন না, এদিনের চিঠিতেও তার উল্লেখ থাকছে। একই সঙ্গে রাজ্য সরকারকে তারা দুদিন সময় দিচ্ছেন বলেও জানিয়েছেন। দুদিনের মধ্যে তাদের বকেয়া ডিএ না মেটানো হলে লাগাতার কর্মসূচির দিন ঘোষণা করবেন। শহীদ মিনারে সরকারি কর্মচারীদের বিভিন্ন সংগঠনের যৌথ মঞ্চ ধর্নায় বসেছে। গত 27 জানুয়ারি থেকে এই ধর্না শুরু হয়েছে। ডিএর দাবিতে এই অবস্থান কর্মসূচি তাদের, এই মঞ্চেই 5 দিন ধরে চলছে অনশন কর্মসূচিও। অভিযোগ, টানা অনশনে বসে একাধিক সরকারি কর্মচারী অসুস্থ হয়ে পড়ছেন। সোমবার রাতে সঞ্জিত চক্রবর্তী নামে এক সরকারি কর্মী অসুস্থ হয়ে পড়ায় তাকে বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। এরপর মঙ্গলবার সকালেও অনিরুদ্ধ ভট্টাচার্য নামে এক সরকারি কর্মী অসুস্থ হয়ে পড়ায় SSKM হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সরকারি কর্মীদের বকেয়া মহার্গ ভাতা মিটিয়ে দেওয়া ও বিভিন্ন ক্ষেত্রে শূন্যবাদে স্বচ্ছ নিয়োগের দাবিতে সরকারি কর্মীদের আন্দোলন চলছে। ইতিমধ্যেই 13 ফেব্রুয়ারি বিভিন্ন সরকারি দপ্তরে কর্মবিরতির ডাক দিয়েছিল তারা। স্কুল থেকে আদালত বিভিন্ন জায়গায় তা পালিতও হয়েছে। এবার পঞ্চায়েত ভোটে কাজ না করার হুঁশিয়ারি। সংগ্রামী যৌথ মঞ্চের রাজ্য কর্মীরা ভাস্কর ঘোষ বলেন, আমাদের দাবি মানা না হলে কোনো নির্বাচন প্রক্রিয়ায় আমরা অংশ নেব না। আমরা ভোট কর্মী হিসাবে কাজ করি, কোনো মন্ত্রী শান্ত্রী কাজ করেন না, সেই কাজ আমরা বয়কট করব। প্রয়োজনে পঞ্চায়েত নির্বাচন হবে না, যাদের গদি আঁকড়ে পড়ে থাকার ইচ্ছে তাদের তো আমাদেরও দেখতে হবে, না হলে আমরা সরকারের সঙ্গে সব রকম অসহযোগিতা করব আর লাগাতার কর্মবিরতির ডাক দেব। এই মুহূর্তের কিন্তু হুঁশিয়ারি দিয়ে দিল রাজ্য সরকারকে। আর সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে যে খবর উঠে আসছে, আজই কিন্তু চিঠি পাঠাতে চলেছেন তারা। একদিকে যেমন জাতীয় নির্বাচন কমিশনে, অন্যদিকে রাজ্য নির্বাচন কমিশনে তারা চিঠি দিয়ে জানিয়ে দিচ্ছেন, যদি ডিএর দাবি না মানে রাজ্য সরকার তাহলে পঞ্চায়েত নির্বাচন বয়কট, পঞ্চায়েত নির্বাচনে ভোটকর্মী হিসাবে কোনো কাজই করবে না সরকারি কর্মচারীরা, প্রয়োজনে পঞ্চায়েত নির্বাচন বন্ধ থাকবে। আর পঞ্চায়েত নির্বাচনে কিন্তু এই ডিএর আঁচ কিন্তু গিয়ে পড়ল এই মুহূর্তে তোলপাড় আবারও রাজ্য। রাজ্য সরকারি কর্মচারীদের হুঁশিয়ারির পর কিন্তু একেবারে চরম বিপদে এই মুহূর্তে রাজ্য সরকার, এমনই কিন্তু মনে করছেন ওয়াকিবহল মহল। কারণ সামনেই পঞ্চায়েত ভোট, রাজ্য সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা যদি পঞ্চায়েত ভোটে ভোটকর্মী হিসাবে কাজ না করে তাহলে এত বড় ভোটযোগ্যের দায়িত্ব কারা নেবে, সেই চিন্তা তাতেই কিন্তু এই মুহূর্তে নবান্ন। তবে আজ কিন্তু বড়সড় স্টেপ নিচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চ। আজই কিন্তু চিঠি যাচ্ছে দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনে এবং রাজ্য নির্বাচন কমিশনে। এই মুহূর্তে তোলপাড় রাজ্য রাজনীতি ডিএর দাবিতে।